সেই আদিকাল থেকে বৃষ্টির সাথে আমাদের প্রেম। বৃষ্টি আমাদের প্রথম প্রেমিক, প্রথম প্রেমিকা। বৃষ্টির সাথে আমাদের অনেক রোমান্টিক স্মৃতি। বৃষ্টি নিয়ে কত গল্প, ছড়া, কবিতা, তার তো পাত্তা নেই। আজকে এই উপকরণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খিচুড়ি করেছি, সাথে নিয়েছি করেছি অনেক রকমের ভাজা। দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিয়েছি এখানে। আজকে নতুনভাবে আমি আপনাদেরকে একটা খিচুড়ি রান্না করানো শেখানোর চেষ্টা করব। এটাকে আমরা বলে থাকি আলুর ডিমের খিচুড়ি। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, ছোট আলু নিয়েছি, আর এখানে কিন্তু কোনো ডিম ব্যবহার করব না। এই ছোট আলুটাকেই আমার জয়ী আলুর ডিম বলে সম্বোধন করে, তাই আমি এই খিচুড়ির নাম দিয়েছি আলুর ডিমের খিচুড়ি। নামটা কেমন বলেন তো? আমি ছোটো ছোটো আলুগুলোকে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটার খোসা কিন্তু ছাড়াতে যাবেন না, খোসা ছাড়াতে গেলে সব শেষ হয়ে যাবে। এর মাঝে আমি মুগ ডাল নিয়েছি এক কাপ। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে মানে বেশি সেদ্ধ না, একদমই অল্প সেদ্ধ করেছি, যেন আমার খিচুড়ির সাথে এটা মিশে যায়, যেহেতু এটা আমার ভুনা খিচুড়ি হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মুগ ডালটা সহজেই সেদ্ধ হতে চায় না। এর মাঝে নিয়েছি আমি বুটের ডাল। বুটের ডালটা আমি প্রেশার কুকার দুটো সিটি দিয়ে নিয়েছি, 50% সেদ্ধ করেছি। সাথে নিয়েছি এক কাপ মসুরের ডাল। মুগ ডাল, মসুর ডাল, বুটের ডাল, তিন রকমের ডাল। আর সাথে নিয়েছি তিন কোটা চাল, মানে তিন কাপ চাল নিয়েছি, পোলাও চাল নিয়েছি। আমার বাসায় আলু আর মিষ্টি কুমড়ো দুটো সবজি ছিল, আর কোনো সবজি নেই, তাই এগুলো দিয়ে করছি। আপনাদের বাসায় যে সবজিগুলো থাকে ওগুলো দিয়েও করতে পারেন, ভালোই লাগবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো চলেন দেখা যাক কীভাবে করা যায়। আমি একটা প্রেশার কুকার বসিয়েছি, প্রেশার কুকারে কিন্তু খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়। আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেলে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। তেলে আমি 3টা তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে। শুকনো লঙ্কাটা পোড়া পোড়া হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সাথে আমি 2 টুকরো এলাচ দিলাম, 2টো তেজপাতা 2টো দারচিনি দিলাম। নামগুলোও ভুলে যাচ্ছে। এলাচটাকে একটু ভেঙে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ধোয়া হচ্ছে ফ্লেভারটা দারুণ গো, খুবই দারুণ। এর মাঝে আমি 1 টিস্পুন পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন সবাই বাসায় থাকে, পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আপনারা কি দেখছেন আমার কিন্তু তেলের পরিমাণটা খুব কম। এখন আমি আদা ছেঁচা দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি ছেঁচে নিয়েছি, আদা কিন্তু বাটিনি আমি, আদাটাকে শিলপাটার মধ্যে ছেঁচে নিয়েছি। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে, কাঁচা লঙ্কা। মাঝখান দিক থেকে একটুখানি ফেড়েছি, বেশি কিন্তু ফাড়িনি, যেহেতু আমার বাচ্চারাও খাবে এটা, সেজন্য আমি বেশি ফাড়িনি এটাকে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মাঝে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো চাল ইউজ করতে পারেন, এমনি আতপ চাল অথবা সিদ্ধ চাল, যে কোনো ধরনের চাল দিয়ে অথবা বাসমতি চাল, এটা দিয়ে করতে পারেন। আমি চালটা ভালো করে 5 মিনিটের মতো করে ভাজবো, যাতে এটা আমার চিনিগুড়া চাল নিয়েছি পোলাও চাল, এটা যদি আমি একটু ভালো করে না ভাজি তখন আমার খিচুড়িতে দিতে গেলে এটা একটু ভর্তা ভর্তা হয়ে যাবে, ঝুরঝুরা জিনিসটা আর আসবে না। ভালো করে ভেজে নিলাম 5 মিনিট ধরে। এখন আমি ডালগুলো মেশাবো। প্রথমে মসুর ডালটা দিয়ে দিলাম, এরপর দেখলাম আমার বুটের ডালটা কেমন সেদ্ধ হয়েছে, এরপর বুটের ডালটা দিয়ে দিলাম। একে একে আমি মুগ ডালটাও দিয়ে দেবো, মুগ ডালটাও দিয়ে দিলাম। আচ্ছা, মুগ ডালে যে জলটা আছে এটা কিন্তু মুগ ডাল সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেটাই। আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় লবণ দিইনি, আপনার ইচ্ছা করে দিতে পারেন অল্প করে, আমি দিইনি। এই কারণে যখন এটা মিক্স করবো তখন আমি এটা মেজারমেন্টটা যদি বুঝতে না পারি লবণটা দেওয়া, সেই জন্য আমি দিইনি লবণটা। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বাবা। আমি এই পর্যায়ে নুনটা দিয়ে দিলাম, নুনটা আপনার স্বাদ মতো দেবেন, আমি 1.5 চামচের মতো দিলাম। আমি আরেকটা চুলোয় আলু কিন্তু ভাজতে বসিয়েছি, আলুটা একটু ভেজে দিতে হবে। আমি এর ফাঁকে 1 চামচ জিরার গুঁড়ি দিলাম, 1/2 চামচ দেব ধনের গুঁড়ি,
আর হাফ চামচ দেব হলুদ গুঁড়ি। আমি কিন্তু এখানে কোনো ধরনের লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, দেখতে পেরেছেন? ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। আমার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, আমার আলুগুলো ভাজা হচ্ছে, শব্দ হচ্ছে আলুর। আচ্ছা, আমি এই ফাঁকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি 1 টিস্পুন, মানে 1 চামচ শুধু বিরিয়ানি মশলাটা দিলাম আর কি। এটা কেন দিয়েছি, এটা শুধু একটা ফ্লেভারের জন্য আর কিছুই না। এটা বিরিয়ানি মশলা 1 চা চামচ বিরিয়ানি মশলা যথেষ্ট ফ্লেভার এনে দেবে আপনার এই পুরো খিচুড়িতে, এবং এটা লেভেল মানে স্বাদের যে লেভেল সেটা অন্যরকম হয়ে যাবে। আমার আলু ভাজা হয়ে গেছে, দেখেন হাতে ধরে রাখতে পারছি না, ভীষণ গরম। আলুটা দিয়ে দিলাম, সাথে মিষ্টি কুমড়োগুলোও দিয়ে দিলাম। আমি কিন্তু আলু ভাজার সময়ও কোনো লবণ দিইনি। আমি এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটা চুলোর মধ্যে গরম জল বসিয়ে দিলাম। মেজারমেন্ট একটু বলে দিচ্ছি, আমি এখানে 3 কাপ যেহেতু চাল নিয়েছি, একটু খেয়াল করুন, 3 কাপ চাল নিয়েছি। আচ্ছা, জলের পরিমাণটা বলে দিই আগে, 1 কাপ জল দিলাম, 2 কাপ জল দিলাম, 3 কাপ জল দিলাম, 4 কাপ দিলাম, 5 কাপ দিলাম, 6 কাপ দিলাম, 6 কাপ দিয়েছি আপাতত। একটু দেখেন, আমি 3 কাপ চাল নিয়েছি, 1 কাপ মুগ ডাল নিয়েছি, 1 কাপ মসুর ডাল, 1 কাপ বুটের ডাল, তাহলে আমি 6 কাপ নিয়েছি আর 6 কাপ জল দিলাম। এখন নাড়াচাড়া করে দেখছি আমার আর কতটুকু জল লাগবে। আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে, আমি 1 কাপ জল দিয়ে দিলাম, আর দিব না, কারণ আমার প্রেশার কুকারে জল বেশি লাগে না। তার মধ্যে যেহেতু আমি মুগ ডাল আর বুটের ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি, আলুটা ভেজেছি, আর হচ্ছে পোলাওর চাল যেহেতু চিনি গুঁড়া চালটা এগুলো খুব কমে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এই পর্যায়ে, আচ্ছা এই পাতাটাকে আপনারা চিনেন, এটাকে আমাদের এখানে পোলাও পাতা বলে। এখানে আমি 3টা পোলাও পাতা নিয়েছি, একটু ছেড়ে দিয়ে দেবো, আপনাদের কাছে না থাকলে নাই কোনো সমস্যা নেই, এটা একটু ফ্লেভার এনে দেওয়ার জন্য আর কিছুই না। এখন এটা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো, প্রেশার কুকারে কিন্তু খুব বেশি জল লাগে না। ঢাকা দিয়ে 1টা সিটি দেওয়ার সাথে চুলাটা আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে 15 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে খুলে দেখাচ্ছি। দেখেন কেমন ঝরঝরা হয়েছে, দেখতে পেরেছেন কত সুন্দর হয়েছে কালারটা? দাঁড়ান দাঁড়ান, স্কিপ করে যাবেন না, এরপরে আরও একটা ট্রিক্স আছে, বলা যায় এটা একটা জাদু। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি এটাতে কী করতে হবে। চুলোর আরেক পাশে আমি একটা প্যান বসালাম, রীতিমতো প্যানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেলে দিলাম। প্লিজ স্কিপ করবেন, পুরোটা দেখুন। এই তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি, গরম হয়ে গেছে। আমি এতে এখন দেব তেজপাতা, দিলাম 2টো, দিলাম শুকনো লঙ্কা, 4টা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। আচ্ছা, তেজপাতাটা আপনারা বাজার থেকে যখন বাসায় নিয়ে আসে তখন কিন্তু ধুয়ে শুকিয়ে রাখবেন, তাহলে তরকারিতে দেওয়ার সময় আটাকে ধুতে হবে না। মরিচটাকে খুব ভালো করে ভাজতে হবে, হাই হিটে দিয়ে কিন্তু মরিচটা ভাজতে যাবেন না, তাহলে কী হবে, উপরেরটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু ভাজাটা হবে না। আমরা সচরাচর যাই করি খুব একদম হাই হিটে গ্যাস চড়িয়ে দিয়ে ভেজে নিই, আসলে কিন্তু এটা ঠিক না। মিডিয়াম হিটে যখন ভাজবেন এটার কিন্তু পুরোটাই ভাজা হয়, ভিতরেও ভাজা হয়, ফ্লেভারটাও ভালো আসে। একটু সময় নিয়ে ভাজলে ভালোই হয়, আর যে কোনো কিছু আপনি একটু সময় নিয়ে রান্না করলে, একটু মমতা দিয়ে, একটু মনোযোগ দিয়ে যদি রান্না করেন, এটা মাত্রাটা অন্যরকম হয়। এটা আমার কথা না, এটা সবারই কথা, ভালোবেসে যে কোনো কিছু রান্না করলে সেটার স্বাদটাই অন্যরকম হয়। এই পর্যায়ে আমি এখানে দিব একটু থেতো করে নেওয়া 1 ইঞ্চি দারচিনি আর 3টা এলাচ। এলাচগুলোকে আর দারচিনিটাকে আমি জাস্ট একটু থেতো করে নিয়েছি শিলপাটায়, যেন ফ্লেভারটা ভালো বের হয় আর কিছুই না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, বাড়ির বৃষ্টি দেখে গান গাইতে ইচ্ছে করল। আমার ভাজা কাছাকাছি হয়ে এসছে, এর মাঝে আমি আরও উপকরণ মেশাবো। একে দিচ্ছি, একটু দেখুন, আদা কুচি দিলাম,
আদা কুচিটা কেন দিলাম? এখন যখন আপনি খিচুড়িটা খাবেন এটার ফ্লেভারটা, এরপর যে আপনি যখন খিচুড়িটা খেতে যাবেন এটার ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। মুখে আদাটা যখন পড়বে তখন বেশ ভালো লাগে খেতে। আদাটা একটু ভেজে নিচ্ছি তার গন্ধ ছড়ানো পর্যন্ত। আদার কুচির গন্ধটা কিন্তু বেশ দারুণ। আপনারা চাইলে এখানে নারকেল অ্যাড করতে পারেন, নারকেল কুচু কুচু করে কেটে ভেজে এখানে দিতে পারেন। আমি পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, সাথে দিলাম একটু পাঁচফোড়ন, 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন দিলাম। দিয়ে ভালো করে ভাজছি, পাঁচফোড়নের ভাজা গন্ধটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে তরকারিটা দিয়ে দিলাম, এটা স্কিপ করে গেছে। দেখেন আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি, দেখেছেন কত সুন্দর হয়েছে আমার খিচুড়িটা। আমার বাসায় পেঁয়াজও ছিল আর হচ্ছে একটু ভেন্ডি ভাজি সকালের ছিল, সেটা দিয়ে আমি জয়েকে একটু সার্ভ করে দিচ্ছি। পরে বাকিটা দেখাচ্ছি কেমন করে সাজিয়েছি আমি কেকে দিয়ে, একটু দেখাই। দেখেন আমার বুটের ডালটাও সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস সেদ্ধ হয়েছে, মুগ ডালটা সেদ্ধ হয়েছে, আলুগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো সুসিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভীষণ ভীষণ মজার। আপনারা চাইলে এর উপর 1 চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন, আমি দিইনি ঘিটা, বাসায় ঘি শেষ হয়ে গেছে সেজন্য দিতে পারিনি। আর ভীষণ সুন্দর হয়েছে, দারুণ ফ্লেভার। আর খাওয়ার সময় পোলাও পাতাটা কিন্তু তুলে ফেলে দেবেন। এই দেখেন আমি এখানে সাজিয়ে নিয়েছি কীভাবে, আমি খিচুড়িটা মাঝখানে দিয়ে মিষ্টি কুমড়া ভাজি, একটু আচার, একটু আলু ভাজি, একটু ঢেঁড়স বা ভেন্ডি যায় বলেন না সেটা ভাজি, একটু বেগুন ভাজি আর একটু ভর্তা করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড ডেফিনেটলি শেয়ার করবেন। সো আজকের মতো টাটা, বাই বাই।